হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এঁচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কীভাবে সেটা বানাবো দেখা যাক। এখানে দেখো ছোটো ছোটো করে এঁচুড় আমি সেদ্ধ করতে দিয়েছি। এখানে আদা রসুন আর টমেটো নিয়েছি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে কড়ায় আমি তেল দিয়ে আলুটা ভাজতে দিয়েছি। তো ডুমো ডুমো করে আলুটা কেটে আমি লাল লাল করে এটাকে ভেজে নেব। তো দেখো আলু আর এঁচুড় আমি ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডালচিনি, লবঙ্গ, এলাচ আর 1 টিস্পুন জিরে আর 1টা তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের টমেটো, দিয়ে এটাকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু আমি গরম জল দিয়ে দেবো 2-3 চামচ মতো, দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমরা যে যার এঁচুড় আলুর পরিমাণ বুঝে অ্যাড করব। তো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব। এর মধ্যে চাইলে অল্প একটু জল অ্যাড করে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলার একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা বেরানো পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আরও 2-3 মিনিট কষাবো। তো তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেওয়ার পর এটাকে আমি 2-3 মিনিট মতো আবারও একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে আমি এটা 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আলু আর এঁচোড় আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো অলমোস্ট তরকারিটা রেডি। তো এরপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গরম মশলা আমি বেটে দিয়েছি, চাইলে এতে আমরা গুঁড়ো অ্যাড করতে পারি। তো অলমোস্ট তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এটা হলো এঁচোড় আলুর তরকারি। তো রেসিপিটা খুবই ইজি আর খেতেও কিন্তু অসাধারণ। তো নামাবার আগে আমি এর মধ্যে 2 টিস্পুন মতো ঘি অ্যাড করে দেব। দেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এঁচোড় আলুর তরকারি। এটা দিয়ে আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পরের দিন চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।